দিশা, আমি খুব সরি, মানে ভুল করে ফেলাইছি, দেরি হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না, চলো যাই আমরা। আসো, দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে আস্তে আস্তে। জানো পথে একটা ঝামেলা গেছিল, এর লেগে দেরি হয়েছে। আসো। সেই কখন থেকে অপেক্ষা করতেছি। এই অপেক্ষারে কি কই জানো? কি কয়? এই অপেক্ষারে কয় হইতেছে, না থাক কমু না। আচ্ছা কি, তোমার কি কলেজে ভর্তি হন লাগবো না? কলেজ তো মেলা দূর, অত দূর গিয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। তাতে কি হয়েছে, তোমার না অনেক স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হন লাগবো না? হ্যাঁ, আমগো ঢাকায় তো অনেক মেয়েরা সাইকেল চালায়, আর আমি টিউশনি করি না, সেই টিউশনির টাকা জমায়া তোমার আমি সাইকেল কিনে দিব। তুমি কলেজে সাইকেল আসবা যাবা। মায় তো ঝামেলা করতেছে। কি ঝামেলা? মেয়ে মানুষ অত দূর গিয়ে লেখাপড়া করার দরকার নেই। আর অত পড়ালেখা করে কি হবে, সেই তো বিয়ে দিয়ে দিলে। আরে মায়েরে বুঝাই কবা। তুমি তো ঢাকা গেলে আর বাড়িতে আসার কথা মনে থাকে না। কেমনে আমুক, ইউনিভার্সিটি তো আর ছুটি দেয় না, ছুটি দিলে তো দেরি করি না, সাথে সাথে চলে আসি। তোমার স্যার আমি বেশি দিন থাকতে পারি না। মিষ্টি মিষ্টি কথা কয় আপনি উস্তাদ। প্লেন কিভাবে আকাশ ছড়ে তুই জানিস? প্লেন না, জানি না। তুই বড় হয়ে কি হবি রে? আমি বড় হয়ে আবার কি হব, আমি বড় হয়ে জানি না কি হব। আমি পাইলট হব। কি কি হবি তুই? কিছু না, পর মায়াটা রোজ একা একা এত দূরে কলেজে যায়, তুমি তো আর একটু দিয়েও আসতে পারো। রোজ রোজ যাওয়া আসা করলে আমার অফিস তো কামাই দেবো। আম্মা আসো। আমি একাই যেতে পারবো আব্বা। আরে না না, ওই ঘাট পর্যন্ত আগাই দেবো, চল আমার সাথে। আমি গেলাম। আচ্ছা সাবধানে যাস, আমি আসি। তুই বলে সাইকেলে কইরা দিশারে বাড়ি পৌঁছাই দিবি? হ্যাঁ সুজন, তুই বাড়ি যা, দিশারে আমি পৌঁছাই দিব। তুমি ওরে পৌঁছাই দিবা কেমনে, তোমার বাড়ি তো উল্টা দিকে। উল্টা সিধা হিসাব আমার বুঝাবি না, যেটা কইতাছি এটা হন। আর যদি না হুনি তাইলে এই এই স্যার, এই স্যার, কি হয়েছে এখানে? দিশা তুমি ওর সাইকেলে আর উঠবা না। মকবুল পরে থামা, দিশা চলো তোমার বাড়ি পৌঁছে দেই। আমি তোমার সাথে যাবো কি জন্যে? আমার সাথে না গেলে কারো সাথে যাইতে পারবা না। আর যদি কোনোদিন দেখি সুজনের লগে গেছো তাইলে ওর খবর আছে। ওই সর আপা, তুই সাইকেল নিয়ে কি করিস? ভাই তুই আমার সাইকেল চালানো শিখাবি? তুই চালাবি সাইকেল? হ্যাঁ শিখাবি না? আচ্ছা শিখামো না। এই যে আমার রাজপুত্র, খেলা শেষ হইলো আর কি রে,
তুই কলেজ থেকে আসতে এত দেরি করস কেন? যা তাড়াতাড়ি যা, কাপড় বদলা, হাত মুখ ধো, যা। এ চল। আপা কেউ আছে? চল চল। এই তো পাদবি। তোমার মায়ে কই? কই আবার? তুমি অফিস থেকে আসার পরেই তো তোমার সাইকেল লইয়া বাইর হইলি। সাইকেল? সাইকেল নিয়ে কি করে? কেন তুমি জানো না? ওর কলেজ বন্ধ, এর মধ্যে তো মুকুলের কাছ থেকে সাইকেল চালানো শিখছে। কালকে দেখলাম সে নিজে নিজেই সাইকেল চালায় বেড়াইতে। ওকে আবার কি কইছে জানো? বায়না ধরছে, কইছে আমারে সাইকেল কিনা দিবা, আমি সাইকেল চালাইয়া কলেজে যাম। তুমি কি কইলা? দিছি এক ধমক, মায়ে মানুষ সাইকেল চালাইব কেন? সাইকেল চালাইলে অসুবিধা কি? কি কও তুমি, অসুবিধা নাই। আরে গ্রামের লোকজন কি কইব? গ্রামের মানুষ আবার কি কইব? কত মাইশের কত কথা শুনতে হইব। তাছাড়া মায়ে মানুষ যদি সাইকেল চালায় তার বিয়ার শাদী কেমনে দিবা? কি হইল, কি ভাবতেছ? মাইয়াডা এত দূরে কষ্ট করে যা কলেজে যায়। তোমার মাইয়া তো লেখাপড়ায় ভালো, ভাবতাছি একটা সাইকেল কিনে দিলে কেমন হয়। সেদিন আড়াল থেকে শুনলাম দিশা মুকুলরে কইতেছে সে নাকি লেখাপড়া শেষ করিয়া প্লেন চালাইব। যে মাইয়া প্লেন চালাইতে চায় বাপ হইয়া তার যদি একটা সাইকেল কিনে না দেই। একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না, কি কাজ করবা, কি করে খাইবা? যে কাজ দেই সেই কাজই করতে পারো না। যাও যাও এখান থেকে যাও। এ ভাতিজা শোনো। কাকা আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? ভালো। কবে আইছো ঢাকা থেকে? কি সকালে আসছি। কোথায় যাচ্ছ? ওই একটু বাড়ির সামনে গিয়ে দেখলাম ওই মেয়ে সাইকেল চালাচ্ছে। দিশা? হুম। সি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কলেজে পড়াইতেছে ভালো কথা, সাইকেলটা হাতে তুলা না দিলেই পারত। ছেলে মেয়ের তো একটা ফারাক আছে তাই না? অবশ্যই ফারাক তো আছে। কাকা কাকা দিশা সাইকেল চালায় কলেজে যায়, এটা কি ঠিক? ও কি এখন ছোট আছে কাকা? ও বড় হয়েছে না? আমার মাইয়া এখন কলেজে যায়, আমার দায়িত্ব হইল তারে নিজের পায়ে দাঁড় করানো। এইটা তো গ্রাম কাকা, গ্রামের মানুষ তো যুক্তি মানবো না। তাছাড়া আমাদের ধর্মের মেয়েদের ঘরে থাকার কথা বলা আছে, সে যদি সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় দেখতে তো খারাপ লাগে কাকা, এটা তো মানে নেওয়া যায় না। আমি তো শুনলাম তুমি গ্রামের মানুষের উল্টা সিধা বুঝাইতেছো। তুমি তো এরকম ছিলা না বাবা, তুমি বদলাই গেছো। আমি বলি কি, দিশার সাইকেল চালানো দরকার নাই, আমগো তো পাড়া প্রতিবেশী নিয়ে থাকতে হয় নাকি? এখন আমি ওর কাছ থেকে সাইকেল কাইরে নিতে পারুম না। কি আশ্চর্য, বাপ আর মায়ের তো দেখি একই রকম জিদ,
আজকে কলেজের কতগুলো পোলা ওর পথ আটকাইছে। কোন দিন কোন বিপদ হয় তখন কিন্তু কিছুই করার থাকবো না, এখনো সময় আছে আমি বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিশা, তোমার সাইকেল নিয়ে কলেজ যাওয়াটা আমার একদম পছন্দ না। সেটা আমি জানি, আর তুমি গ্রামের মানুষের নানান রকম কথা বলতেছো সেটাও আমি জানি। আচ্ছা, তুমি এমনি বদলা গেলে কেমনে বলো তো? দেখো দিশা, ধর্মের অনুশাসন আমাদের মানতে হইব। তুমি আমার ধর্মের দোহাই দিবা না, আমি তো কোনো অন্যায় করতেছি না। আমার কলেজ কত দূর, আমার তো প্রতিদিন হাইটে যাওয়া আসা করতে কষ্ট হয়। তুমি আমার চোখের দিকে তাকায় কথা কইতেছ না কেন? কি হয়েছে তোমার? আর কয়েকদিন যাবৎ তোমার ফোন দিতেছি, তুমি তাও ধরো না। শোনো, তোমার একটা কথা বলার ছিল আমার। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না। হ্যাঁ, আমার জন্য অপেক্ষাও করবে না, আমার ফোনও দিবে না। আমি তোমার জন্য অপেক্ষা করব না, আমি তোমারে ফোন দিব না। না, তোমার পথ আর আমার পথ আলাদা। যাই দিশা, যদি পারো নিজের শুধরাও। দিশার মা, আরে কই গেলা? কি হইছে, এমন করে ডাকতাছো কেন? খবর শুনছো? কিসের খবর? বাজারে বলাবলি করতেছে, পত্রিকা ছাপা হইছে, আমগো রতনরে পুলিশ খুঁজতেছে। ও আল্লাহ, রতনরে পুলিশ খুঁজবো কেন? আরে হে, নাকি উগ্রবাদী দলে যোগ দিছে, ঢাকায় কি কি যেন কইরে বেড়াইতেছে। কি কইতেছো, রতন তো খুবই ভালো একটা পোলা, আসক্ত নামাজ কালাম পড়ে। খবরটা শুনে মনটা খুব কষ্ট পাইলাম। আমারও খারাপ লাগতেছে। মায়া কি ফিরছে কলেজ থেকে? হ্যাঁ, ও তো ঘরেই আছে। ব্যাগটা দাও, তুমি কাপড় বদলাও, হাত মুখ ধোও, আমি খাবার দিতেছি। না, এটা ধরো।